শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে বরাবরের মতোই সবার সুস্থ ও সুন্দর একটি দিন কাটবে এমন প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শুরু করছি পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল খালেদা তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি সুস্থ আছো তো এই বললে যে সুস্থ এবং সুন্দর তো সুস্থ সুন্দর থাকার জন্য প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি আমরা এই রাঙা সকাল স্টুডিওতে আসি তখন অন্যরকম একটা আবহে আমরা চলে যাই তাই না একদম এবং আমাদের প্রতিদিন নতুন নতুন অতিথি তাদের জীবনের গল্প আমাদের শুনতে হয় এবং কিছু কিছু অতিথি আছেন যাদের গল্প শুনে আমরা ঋদ্ধ হই আবার এমন অনেক সময় আসেন আমাদের অতিথিরা যারা অনেক সাদা মনের মানুষ তারা নিজের জীবনের সব টুকু আসলে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান এবং আজকে আমাদের একজন অতিথি রয়েছেন তিনিও সেই দলেরই একজন তিনি একজন চিকিৎসক এবং চিকিৎসকরা তো হচ্ছে সমাজের আলোর দিশারি তারা সমাজে মানুষের পাশে থাকেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কথাটিকে তারা ব্রত হিসেবে নেন কিন্তু তার মধ্যে আরও কিছু গল্প রয়েছে যেটির মাধ্যমে আমি আপ্লুত হয়েছে এবং সেটি আজকে পুরো ঘন্টা জুড়ে দর্শকদের জানাতে চাই চলো জানিয়ে দিই কে আছে অবশ্যই দর্শক আজকে আমাদের মাঝে আছেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ চলুন শুরুতে তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন ভালো আছি শুরুতে আমি বলছিলাম যে সাদা মনের মানুষ আসলে চিকিৎসকরাই তো আসলে সাদা মনের মানুষ তারা এমন একটি পেশায় রয়েছেন কিন্তু আপনার জীবনে আরও অনেক কিছু গল্প রয়েছে যেগুলো আমি জানছিলাম এবং আমি কিন্তু খুব আপ্লুত হয়েছি এবং পুরো ঘন্টা জুড়ে আপনার কাছ থেকে সেসব নিয়ে শুনবো তবে আপনাকে যারা চেনেন তারা তো আপনাকে চিকিৎসক হিসেবে চেনেন কিন্তু ব্যক্তি মানুষটাকে খুব একটা চেনা হয় না আজকে একটু ব্যক্তি মানুষটাকেও আবিষ্কার করবো আপনার একদম জন্ম ছোটবেলা কোথায় কেটেছে আমার জন্ম হয়েছে গ্রামে নারায়ণগঞ্জ জেলার 2500 থানার টেটিয়া বলে একটি গ্রাম আছে একদম নদীর পাড়ে মেঘনা নদীর পাড়ে সেই গ্রামে আমার জন্ম এবং বেড়ে ওঠা ক্লাস 9 পর্যন্ত আমি ওই এলাকারই বিভিন্ন স্কুলে আমি পড়েছি প্রথমে আমার বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয় চৈতন্যকান্দা প্রাথমিক বিদ্যালয় ওখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ি তারপরে সেখান থেকে আমার বাড়ি থেকে 3.5 মাইল দূরে গোপালদি সদাসদি উচ্চ বিদ্যালয় একটি অনেক পুরনো জমিদারদের তৈরি একটি হাই স্কুল ছিল সেখানে আমি ভর্তি হই সেখান থেকে আমি ক্লাস 9 পাস করার পরে যখন আমি ক্লাস 10-এ উঠি তখন আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে ইস্পানি পাবলিক স্কুলে চলে যাই আমার যদি ছোটোবেলা স্কুলের কথা আপনাকে বলি এমনি যে বাড়ির পাশে নদীটা ওই নদীর ওই পাড়েই ছিল আমাদের স্কুল প্রাইমারি স্কুল এবং সেটা ছিল একটা অনেক পুরনো ভাঙা বিল্ডিং সেখানে আমাদের প্রধান শিক্ষক স্যার থাকতেন বৃষ্টির সময় পানি আসতো এবং বাইরে যে গাছ ছিল সেই গাছের নিচে বেঞ্চ ছিল সেই বেঞ্চে আমরা পড়তাম এটা ছিল আমাদের স্কুল 1, 2, 3, 4 পর্যন্ত 5-এ যখন উঠলাম তখন আমরা ওই যে আমাদের প্রধান শিক্ষকের যে ভাঙা বিল্ডিং যে রুমটাতে উনি থাকতেন সেইখানে আমাদেরকে উনি ক্লাস নিতেন এবং বর্ষাকালে নদীটা একদম টইটুম্বুর হয়ে যেত স্যার স্কুলে আপনি নদী পার হয়ে যেতেন কিভাবে আমাদের যেটা ছিল যে বর্ষাকালে আমাদের যে নদীটা ছোট নদী যেটা আমার বাড়ির পিছনে ছিল সেটা অনেক বড় হয়ে যেত প্রসারিত হতো তখন যে স্রোত থাকতো পানিতে টইটুম্বুর ওখানে তখন আমরা কয়েকজন মিলে যে ভেলা কলা গাছ দিয়ে কয়েকটা কলা গাছ কেটে ভেলা বানিয়ে সেই ভেলার মধ্যে আমাদের বই পুস্তক কাপড় চোপড় এগুলো আমরা একটা পলিথিনের ভিতরে ভরে আর পলিথিন না থাকলে সিলভারের যে হাড়ি ছিল ওগুলির ভিতর ঢুকিয়ে আমরা এটাকে ঠেলে ঠেলে আমরা নদীটা পের হতাম আমরা এটাকে বলতাম অ্যাকচুয়ালি খাল পার হয়ে নদীর খালের ওই পারে গিয়ে আমরা পাট ক্ষেত অথবা কিছু জায়গায় আমরা কলার বেড়াটাকে বেঁধে রেখে তারপরে আমরা উঠে ভিজা কাপড় টাপড় বদলিয়ে আর অনেক ছোটোর সময় অনেক সময় আছে এমনি কাপড় নিয়েই বা যাই হোক ওইভাবে আমরা স্কুলে যেতাম
স্যার শৈশবের স্মৃতি তো আসলে এত ছোট্ট পরিসরে পুরোটা তুলে আনা সম্ভব নয়, তবে আপনি যেগুলো বলছিলেন যে গাছের নিচে বেঞ্চিতে বসে পড়াশোনা করা কিংবা এই যে ভেলার মধ্যে আপনি সব কিছু নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাওয়া, সব কিছু আসলে ছবির মতো লাগছে। আমরা এই ছবির আবেশেই থাকতে চাই, তবে ভাবতে ভালো লাগছে যে সেখান থেকে উঠে এসেছেন এমন একজন যিনি আমাদের দেশের একজন অন্যতম চিকিৎসক হয়ে উঠেছেন, এবং আপনার কাজের কিছু নমুনা আমরা দর্শকদের জানাতে চাই, তারপর আবার গল্পে ফিরব। খালেদা কি বলো? চলো দর্শক, আমাদের আজকের অতিথি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক এবং হাসপাতালের বিভাগীয় প্রধান ও সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ। তিনি দুই মেয়াদে বিশেষায়িত এই হাসপাতালটির পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কর্মজীবনে অসংখ্য জটিল সব অস্ত্রোপচার করেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ। তিনি ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতাল বোম্বাই থেকে হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জারি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন 2009 সালে। ইতোমধ্যে প্রায় 1,000 ক্যান্সার রোগী সহ প্রায় 10,000-এর মতো রোগীর ENT-র নানা ধরনের অপারেশন করেছেন তিনি। চলুন তার কর্মজীবন সম্পর্কে আবারও জানি। শৈশবে ছিলাম এবং আমরা স্যার আপনার সম্পর্কে কিছু তথ্য জেনেছি, অনেক দুষ্ট ছিলেন। হ্যাঁ না, আসলে ওই সময়টাই ছিল এমন, আমরা অনেকটা স্বাধীন ছিলাম। বাবা মার যে ভালোবাসা সেটা ছিল তখন অনেকটা নিঃস্বার্থ এবং নিঃস্বার্থ, এবং একটা কন্ডিশন ছিল যে সারাদিন যাই করি না কেন সন্ধ্যায় ঘরে ফিরতে হবে এবং পড়াশোনায় বসতে হবে আর স্কুলে যেতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, এটা কোটেশন ছিল 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 বাবার সাথে মিলে, মার সাথে না। বাবা কি করতেন? বাবা ওই সময় একটা ব্যবসার সাথে জড়িত ছিলেন। আমাদের পরিবারটা আসলে আমার দাদা এক সময় অখণ্ড ভারতে উনি মেদিনীপুর এবং বাংলাদেশের মিলিয়ে একটা বড় ব্যবসা করতেন। তার পরবর্তী সময়ে আমার দাদা যখন অসুস্থ হয়ে পড়েন তখন আমার বাবার কাছে ব্যবসাটা পড়ে, কিন্তু আমার বড় চাচা উনি উচ্চশিক্ষা নিয়ে উনি চাকরি করতেন কলকাতায়, তারপরে উনি ঢাকাতে চাকরি করতেন। আমার ছোটো চাচা শিক্ষক ছিলেন এবং আমাদের ভাই ব্রাদাররা সবাই শিক্ষিত। আমার সেই দাদার যেই ব্যবসাটা সেটা পরবর্তী সময়ে আর আমার ফ্যামিলি ওটা কন্টিনিউ করেনি, এবং আমার যে কাজিনস আছে সবাই উচ্চশিক্ষিত, দেশে বিদেশে বহু উচ্চশিক্ষিত আমার কাজিন আছে। আমার একজন বড় চাচার ছেলে উনি আমেরিকাতে 72-তে সেখানে গিয়ে উনি কার্ডিয়াক সার্জারির প্রশিক্ষণ নিয়ে হি স্টার্টেড কার্ডিয়াক সার্জারি দ্যাট টাইম। সেটা কি আপনাদের বংশের প্রথম কেউ? হ্যাঁ, ওটা আমাদের বংশের প্রথম। স্যার আপনার দুষ্টুমিনের কথা হচ্ছিল, শুনেছে যে আপনার পাখি শিকার, ঘুড়ি ওড়ানো, এগুলো দেখেন গ্রামের প্রায় প্রত্যেকটা ছেলেরই, এছাড়া তো আর তাদের তেমন কোনো কাজ ছিল না। মেইন যেটা আমার যেটা কাজ ছিল সেটা হলো যে আমি সারাদিন প্রায় ঘুরতাম এই গ্রাম থেকে ওই গ্রাম, এই মাঠ থেকে ওই মাঠ। আমার মেইন কাজ ছিল মার্বেল খেলা, গুলাল থাকতো সাথে, ওটা দিয়ে পাখি মারা, মাছ শিকার করা। তারপরে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, আম গাছ, সেই গাছ থেকে আম পাড়া, বা পাশের বাড়ির আমাদের একটা গাছ ছিল ওনার গাছটা একটু নিচু ছিল এবং কাঁচা আমগুলো অনেক বৃষ্টি ছিল, মাঝে মধ্যে ওনার গাছ থেকে আমরা আম নিতাম। দুইটা বন্ধুকে বলতাম যে ওই চাচির সাথে তোমরা একটু কথা বলো আর এদিক দিয়ে আমরা, কারণ উনি এত অ্যালার্ট ছিলেন একটু শব্দ হলেই উনি বের হয়ে আসতেন এবং এসে উনি আমাদেরকে দৌড়াতেন। আমরা যেটা করতাম এক ধরনের লাঠির মধ্যে গুনা বেঁধে লুপের মতো করে ঢুকিয়ে টান দিলে আমটা নিচে পড়লে আবার ওই যে আমাদের যে লুঙ্গির যে ইয়ে আছে এরকম করে ধরলে আর আমটা মাটিতে পড়তো না, সাউন্ড হতো না। এই দুষ্টুমিতে আপনাকে সঙ্গ দিত কি বন্ধু-বান্ধব? ছিল আমার বন্ধু-বান্ধব ছিল, ওরা মোটামুটি একসাথেই চলাফেরা করা, আর লেখাপড়া তখন তো অত কঠিন ছিল না, আমরা যেই লেখাপড়া করেছি হেসে খেলে লেখাপড়া। বাবা চাইতেন আপনি ক্লাসে ফার্স্ট হন কিংবা ওরকম বাধ্যতামূলক না, কিন্তু বাবার সাথে কন্ডিশন ছিল এটা, যেহেতু সারাদিন ঘরে থাকি না ঘোরাঘুরি করি, এখন তাহলে তোমার কি হবে, তোমার ভবিষ্যৎ কি হবে, তুমি লেখাপড়া না করো যদি, কারণ আমাদের তো তখন ওই আমার বাবা একটা কথাই বলতেন, দেখো আমাদের তো ফ্যামিলিতে হাল চাষ করার ব্যবস্থা নাই, জাল বাওয়ার ব্যবস্থা নাই, আমাদের এলাকার মানুষের তখন মেইন পেশা ছিল এটা। তো তাইলে আমাদের মেইন হলো লেখাপড়া, তোমার অন্যান্য কাজিনরা ভাইরা সবাই যেহেতু লেখাপড়ার সাথে জড়িত তোমাকে তাই করতে হবে। বাবা কি চাইতেন?
আমার প্রশ্নটা যে ডাক্তার হবেন এরকম বাবা আসলে ওরকম কিছুই চাইতেন না কিন্তু তারপরেও বাবার খুব ইচ্ছা ছিল আমি আর্মিতে যাই ঠিক ওরকম ভাবে বলতেন না উনি বলতেন যে আমার বাবা আমাদেরকে বন্দুক কিনে দিয়েছিলেন তো আমার ওই বয়সে আমি হয়তো মনে করেছিলাম যে ইট মে বি লাইক দ্যাট তো পরবর্তী সময় আমি ইন্টারমিডিয়েট যখন নাকি পরীক্ষা দিই তারপরে আমি আর্মিতে সিক্স লং কোর্সে আমি পরীক্ষা দিই আমি আইসিএসবি থেকে চলে আসি আই ওয়াজ নট কোয়ালিফাইড দ্যাট টাইম পরবর্তী সময় আমি মেডিকেলে চান্স পেয়ে যাই পরে আর ওইদিকে আমি ঢুকিনি কিন্তু আমি একটা সময় ভেবেছিলাম আমি হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব আবার ভেবেছিলাম যে বিসিএস পরীক্ষা দিয়ে ফরেন সার্ভিসে চলে যাব আসলে হয় কি জীবনের এক একটা ফেজে আপনার এক একজন ব্যক্তি খুব প্রভাবিত করে সেই প্রভাবটা বাচ্চাদের মনে অনেক সময় খুব ভালো রকমের ইয়ে হয় যখন তারা কোনো সিদ্ধান্তই নিতে পারে না কিন্তু ওই সময় আমরা যারা ছিলাম বা আমাদের যারা বন্ধুবান্ধব ছিলেন তাদের মধ্যে এমন কিছু পটেনশিয়ালটি ছিল যে তাদেরকে যেখানেই আপনি দেন না কেন তারা সেখান থেকে উঠে আসবে হোক সেটা ডাক্তারি হোক ইঞ্জিনিয়ারিং হোক আপনার ঢাকা ইউনিভার্সিটির কোনো সায়েন্সের বা আর্টসের সাবজেক্ট এটা কোনো বিষয় না তাদের জন্য আপনি বলছিলেন যে 3.5 মাইল দূরত্বে আপনার স্কুল ছিল আসলে যাওয়াটা খুব কষ্টকর ছিল তাই না এখন ওটা যখন নাকি শুকনার মৌসুম ছিল তখন আমরা হেঁটে যেতাম বর্ষা এবং শুকনার মাঝামাঝি সময়ে আমাদের খুব কষ্ট হতো তখন আমরা কখনো কাপড় ভিজিয়ে কিছুটা সাঁতরিয়ে ওই পারে উঠে নদীর ওই পারে উঠে যাওয়া আর একটু পুরো বর্ষা হয়ে গেলে তখন সমস্ত রাস্তাঘাট ডুবে গেলে তখন আমাদেরকে নৌকা বেয়ে যেতে হতো আমরা কয়েকজন মিলে নৌকা কিনে তারপরে সেই নৌকা বেয়ে এবং সেটা মেঘনা নদী দিয়ে আমাদেরকে যেতে হতো আমরা অনেক সময় পাল খাটিয়ে যেতাম প্রবল বাতাসে ঠিক যখন নাকি আমরা হাল ঠিক রাখতে পারতাম না নৌকাটা ডুবে যেত এবং আমাদের যে বই পুস্তক সব পলিথিনে বাঁধা থাকতো সেগুলি আমরা আবার তীরে নিয়ে নৌকা সেচে আবার দিয়ে স্কুলে যেতাম পড়াশোনার জন্য কি কষ্ট আর অনেকটা সময়ও তো মানে যাওয়া আসার পথেই আসলে চলে যেত আমাদের কাপড় ভিজা থাকতো বিশেষ করে শার্ট এবং পরনের লুঙ্গি আমরা তখন লুঙ্গি পরতাম শার্টটা গায়ের যে গরম এবং ফ্যানের বাতাসে শার্ট শুকিয়ে যেত যখন আমাদের ইন্টারভেল ছিল তখন আমরা ওই মাঠে এসে বিশেষ করে আমি লুঙ্গিটা শুকানোর চেষ্টা করতাম তারপরে আবার বাড়িতে আসতাম আর যখন নাকি ইয়ে থাকতো শীতের দিন বা ওই সময়ে তখন প্রায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যেত আমাদের ক্লাস ছিল 11টা থেকে 4টা সন্ধ্যা হয়ে যেত সন্ধ্যা হয়ে আসলে খেয়ে তারপরে আবার পড়তে বসা তখন আমাদের হারিকেনের আলো ছিল আমাদের বাড়িটা ছিল বেশ বড় আমাদের ঘরটা ছিল মেইন বাবা মা যেখানে থাকতেন একটু দূরে আর আমি যে ঘরটাতে পড়তাম ওটা ছোটো ঘর সেটা থাকছিল একদম আমাদের খালের পাড়ে একদম বাড়ির শেষ বেশ একটু ডিস্টেন্স তা আমি প্রায় সময় রাত্রে পড়তে পড়তে টেবিলে যখন নাকি আমি ঘুমিয়ে যেতাম রাত্রে 12টা 1টার সময় আমার বাবা আসতেন এসে বলতো যে তুমি যদি ঘুম ধরে যায় ঘুমিয়ে পড়ো আর যদি পড়তে ইচ্ছে করে উঠে যাও গিয়ে চোখ মুখ ধুয়ে এসে আবার বসো যেদিন মা আসতেন মানে অল্টারনেটিভ আসতেন আর কি একদিন মা একদিন বাবা মা আসতে আসলে বলতেন যে ঘুমিয়ে পড়ো শি হ্যাড ওয়ান অপশন জি ঘুমিয়ে পড়ো আর ফাদার হ্যাড টু অপশনস হয় ঘুমিয়ে পড়ো না পড়াশোনা করো স্যার বাবা মা এখন কোথায় বাবা মারা গেছে আচ্ছা মানে তাদের কি ক্যান্সার তো হয় না অবশ্যই তারা আমার বাবা দীর্ঘায়ু ছিলেন উনি প্রায় 100 বছরের উপরে উনি হৃদরোগ অবস্থায় মারা গেছেন বার্ধক্য পর্যন্ত কারণে আমার মাও প্রায় 75 ইয়ার্স বয়সে মারা গেছেন তো ওনারা কোনো অসুস্থ ছিলেন না ওই বয়সে আসলে ওই সময় প্রেশার ডায়াবেটিস ওগুলো তেমন কিছুই ছিল না মায়ের কোন বিষয়টি আপনি সবচেয়ে বেশি মিস করেন মায়ের হলো আমি খুব মায়ের সাথে খুব ইয়ে ছিলাম
মাকে ছাড়া আমি আসলে ওই যে হেঁটে যেতাম, নৌকায় যেতাম, ওখানে তখনকার দিনে অনেকে লজিং থাকতো, লজিং ছিল একটা সিস্টেম, লজিং মাস্টার, ওদেরকে পড়াতে হবে আর তোমাকে এর বিনিময়ে থাকা খাওয়া, এবং আমার এরকম অফার ছিল, তা আমি যেতাম না। সারাদিন কষ্ট করে আসলো আমার কাছে, আসলে তো ধরেন সব কষ্টই চলে যেত। বললাম তো যে মায়ের যে নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা, মায়ের তো কোনো তুলনা হয় না। স্যার আপনি তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন, তো নবম শ্রেণীতে আপনি একটি বৃত্তি পেয়েছিলেন, বৃত্তি পাওয়ার কারণে আমি ক্লাস 8-এ আমি সারা ডিভিশনে, ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন বলতে তখন কিন্তু অনেক বড় ছিল, সেই বরিশাল থেকে শুরু করে সেই ময়মনসিংহ সব মিলিয়ে, ওই সময়ে 12 জন লোককে প্রথম গ্রেডে বৃত্তি দিত 40 টাকা বা 45 টাকা, সেই 12 জনের আই ওয়াজ ওয়ান অফ দেম। চমৎকার। তো সেটা পাওয়ার কারণে ইসমানি পাবলিক স্কুল তারা একটা বিজ্ঞাপন দিল যে যারা স্কলারশিপ পেয়েছে এরকম তাদেরকে আমরা এখানে ওদেরকে স্পেশাল অফার দিয়ে ওদেরকে আমরা আনতে চাই অ্যাজ এ গুড স্টুডেন্টস। তো সেখানে আমার এক বন্ধু ইসমানি পাবলিক স্কুলে, সে ওখানে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সে ওখানে পরীক্ষা দিয়ে সে ওখানে ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে সে আমাকে চিঠি লিখে যে দেখো এখানে এরকম একটা ভালো স্কুলে আমি ভর্তি হয়েছি, সে এত সুন্দর একটা চিঠি লিখছে, আমি খুব ইমপ্রেসড হলাম। কিন্তু আমার সাথে সাথে আমার দুঃখ হলো যে আমার এত ঘনিষ্ঠ বন্ধু, প্রতি সপ্তাহের সাথে আমার চিঠিপত্রে আদান প্রদান হয়, অথচ সে আমাকে জানালো না, ততদিন অনেক দেরি হয়ে গেছে। তারপরে আমি প্রিন্সিপাল সাহেবকে আমি একটা চিঠি লিখি, তারপরে চিঠি রেসপন্স করেন, তারপরে আমি আমার গ্রামের বাড়ি থেকে ঢাকা আসি, ঢাকা থেকে আমি কুমিল্লা যাই, আমার এলাকার একটা বড় ভাই ছিলেন উনি পরে ইসমানি পাবলিক স্কুলে আমাকে রেখে যান। ঢুকার সময় আপনারা গিয়েছেন কিনা, কি সুন্দর, ঢুকতে গেলেই একটা কৃষ্ণচূড়ার ঘাস, উঁচু সুন্দর একটা দোতলা বিল্ডিং, অদ্ভুত সুন্দর একটা ইয়ে, চারিদিক দুই দিকে বিরাট বড় মাঠ, পিছনে পাহাড়, আপনার গেলে মনে হবে যে এই স্কুলে আমার পড়তে পারলে ভালো হতো। জি, তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হলেন এবং পরবর্তীতে আপনি যেটা বলছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনি গেলেন, কিন্তু সেখানে আপনার মন ঠিক ছিল না শুনেছি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। না না, আমি ঢাকা কলেজ থেকে আমি যখন নাকি পাস করি তারপরে তো বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষা দিয়েছি, তো আমার যখন নাকি মেডিকেল কলেজে হয়ে গেল, যখন চান্স হয়ে গেল তখন আমাকে ভর্তি হতে হলো, সেটা হলো 1979 ডিসেম্বরে আমি মেডিকেলে ভর্তি হয়ে যাই, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়ে দেন আই কেম ব্যাক টু ঢাকা। আচ্ছা, সেটা ছিল 1979 ডিসেম্বর, আর 80-র ফেব্রুয়ারি মাসে আমি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশে অনার্সে আমি পরীক্ষা দিই, ওখানে আমি ভর্তি হই। তারপরে মার্চ মাসে আমি ইকোনমিক্সে আবার ওখানে অ্যাডমিশন নিই, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি আর্টস নিয়ে পড়াশোনা করব, আমি সায়েন্সের ওই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ওই লাইনে আমি যেতে চাই নাই, কারণ আমার কলেজ লাইফে আমার কিছু শিক্ষক ছিলেন বাংলার, বিশেষ করে আমি যদি নাম বলি আবদুল্লাহ বুসাই স্যার ছিলেন বা আরও দু একজন স্যার ছিলেন, তো ওনারা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছিলেন এই লিটারেচারের ব্যাপারে, আমি লিটারেচার আমার ভালো লাগতো পড়তে আসলে। তারপরে আমি ওখানে এসে ভর্তি হই, ভর্তি হয়ে আমি এখানে 6-7 মাস ক্লাস করি। তো পরবর্তী সময়ে অনেকগুলো ফ্যাক্টরের কারণে, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে আর্টস ব্যাকগ্রাউন্ডে আসার, আমার কোনো বন্ধুবান্ধব ঢাকা ইউনিভার্সিটিতে আর্টস ফ্যাকাল্টিতে ছিল না, সবাই চলে গেছে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ে, আই ওয়াজ দ্য অনলি সিঙ্গেল ম্যান। তারপরে আবার আমি আমাকে আইল হ্যাভ টু গো টু দ্য ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আবার ওখানে চলে যাই। 7-8 মাস পরে গিয়ে আসলে মেডিকেল কলেজে কুপ আপ করা আসলে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, যাই হোক আল্লাহর মেহরবানি পরবর্তী সময়ে আমি পাস করে চলে আসছি, আমার কোনো ব্যাক স্টাডি হয় নাই, যে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আমি ওখান থেকে পাস করি। তারপর প্রথম কর্মজীবন কোথায়? ওখান থেকে আমি 85-এ পাস করি, 85-এর পরে 86-এ আমি এক বছরের ইন্টার্নি কমপ্লিট করার পরে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটা সাব সেন্টার আছে, সেটার নাম হলো জাফরগঞ্জ রাস্তার উপরে, সেখানে প্রথম আমি মেডিকেল অফিসার হিসাবে আমি আমার কর্মজীবন শুরু করি। আচ্ছা, 86-এর নভেম্বরের শেষের দিকে আমি যখন নাকি MBBS পাস করি, তার পরবর্তী সময়ে আমি ঢাকা মেডিকেল কলেজে খুব প্রখ্যাত অধ্যাপক ছিলেন অধ্যাপক আলাউদ্দিন স্যার, ওনার আন্ডারে আমি এস সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করি, তারপরে ওনার সাথে কাজ করি, দীর্ঘদিন কাজ করার পরে আমি ডিপ্লোমা FCPS পাস করি। পরে আরেকজন নাম করা টিচার ছিলেন প্রফেসর আব্দুল্লাহ হারুন, উনি মারা গেছেন,
ওনার রেজিস্ট্রার হিসেবে ঢাকা মেডিকেলে কাজ করি। তার পরবর্তী সময়ে আমার অন্যান্য শিক্ষক ছিলেন, আমার সরাসরি শিক্ষক ছিলেন প্রাণগোপাল স্যার, তো ওনার আন্ডারে আমরা কাজ করেছি। নীলকান্ত স্যার ছিলেন, আবদুল্লাহ স্যার ছিলেন, মাজেদ স্যার, অনেক শিক্ষকের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। ওনারা অনেক ভালো শিক্ষক ছিলেন এবং অনেক ভালো সার্জন ছিলেন ওনারা, এবং ওনাদের কাছ থেকে আমি কিছু শেখার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে দেশের বাইরে গিয়েছি, বিশেষ করে ইন্ডিয়াতে আমি বেশ কিছু সময় গিয়েছি বিভিন্ন বিষয়ে, কানের বিষয়ে, নাকের বিষয়ে, গলার বিষয়ে কাজ শেখার জন্যে। এবং শেষের দিকে আমি যখন নাকি আমি প্রায় প্রফেসর হয়ে গেছি, কারেন্ট যে অ্যাসোসিয়েট প্রফেসর, তখন আমার পোস্টিং রংপুরে, তখন আমি কেয়ারটেকার গভর্নমেন্টের সময় একটা সুযোগ পাই ক্যান্সারের উপরে বোম্বেতে টাটা মেমোরিয়াল হসপিটালে ট্রেনিং করেন। ওখানে যাওয়ার পরে আমি পুরো আমার যে ইউ টার্ন করলাম, আমি আমি কান নাক থেকে সরে এসে আমার মনে হলো যে আমাদের দেশে এই হেড এন্ড নেক ক্যান্সার, হেড এন্ড নেক ক্যান্সার বলতে নাকের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার, এই ক্যান্সারের যে রোগীর সংখ্যা অনেক বেশি সেই তুলনায় সার্জনের সংখ্যা কম। এবং ক্যান্সারের রোগী, একজন রোগীকেও যদি তাকে ক্যান্সার থেকে মুক্ত করা যায় সেটার মূল্য অনেক বেশি। তখন আমি এসে তখন আমি এই বিষয়ে অনেক বেশি মনোনিবেশ করি, অনেক ঝুঁকি নেই, আমি অনেক কাজ এটার উপর করি। কোন সময়ের কথা বলছেন? এটা আমি 2009 সালের কথা বলছি। এর আগেও আমি হেডনিকে কাজ করেছি, হেডনিক সার্জার কারণে আলাউদ্দিন স্যার, হারুন স্যার, ওনারা হেডনিক ক্যান্সার সার্জন ছিলেন। তো তখন থেকে আমরা জানি যে এখনো যে আপনি একমাত্র যে দুটি বিষয়ে স্পেশালাইজড। ওটা আরেকটা বিষয় যদি আপনি বলেন, যে আমি তো আসলে বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করেছি, আমি ডিপার্টমেন্টাল হেড হিসেবে কাজ করে গিয়ে ছাত্রদের পেরে পড়িয়েছি। মেডিকেল কলেজে আপনি যখন থাকবেন তখন আপনাকে নাকের বিষয়ে, কানের বিষয়ে, গলার বিষয়ে সব বিষয়ে আপনাকে জানতে হবে, কারণ আমি বেসিক্যালি ENT সার্জন। ENT সার্জন হলে আপনি যখন মেডিকেল কলেজে থাকবেন সব বিষয়ে রোগীকে চিকিৎসাও করতে হবে, ছাত্রদেরকেও শেখাতে হবে। এখন আমি যখন স্পেশালাইজড হসপিটালে চলে আসি তখন হয়তো আমার এই স্পেশালাইজডের সুযোগ আছে, কিন্তু মেডিকেল কলেজে সেই জন্য আমাকে সব কিছুই করতে হয়েছে। তার পরবর্তী সময়ে আমি যখন আমি স্পেশালাইজ হসপিটালে আসলাম তখন আমাদের আরেকটা জিনিস আসলো, কোকলিয়ার ইমপ্লান্ট। কোকলিয়ার জন্ম থেকে বধির যে সকল শিশুরা শুনে না তাদেরকে আমরা একটি ইমপ্লান্ট কানের মধ্যে অপারেশন করে ব্রেনের সাথে সংযুক্ত করে দেই, তখন ওটা দিয়ে তারপরে তারা শুনতে পায় এবং তারপরে তারা কথা শুনে। আপনারা জানেন যারা যারা বধির তারা মূক, তার মানে কি, যে শুনবে না সে শিখবে না, যে শিখবে না সে বলতে পারবে না। এই অপারেশনটা আমাদের সরকারি লেভেলে আমাদেরই ইনস্টিটিউটে আমরা করি। যেহেতু আমি এই যে প্রোগ্রামটার আমি হেড, আমি যেহেতু ডাইরেক্টর, সেই জন্য 2019 সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়াতে গিয়ে এর উপর আবার কিছু প্রশিক্ষণ নিয়ে আসি। কিন্তু আমি কোকলিয়ার ইমপ্লান্ট করি, বেসিক্যালি আমি হেড নেক ক্যান্সার সার্জন হিসাবে আমাকে মানুষ চিনে বা দেশের বিভিন্ন জন আমার সিনিয়ররা, জুনিয়ররা সবাই আমার কাছে দেশে যত জটিল রোগী আছে হেড নেক ক্যান্সার সেগুলি আমার কাছে বেশি পাঠায়। আর সরকারি লেভেলে যেহেতু কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম আমাদের চালু আছে, আরও কয়েকজন সার্জন আমাদের সাথে আছেন, ওনারা ভালো, আমিও কক্লিয়ার সার্জন হিসাবে আমাকে কাজ করতে হচ্ছে। জি স্যার, আমরা কিছু কেস স্টাডিজ নিয়েও কথা বলি, তার আগে একটু জানতে চাই যে ক্যান্সার নিয়ে যেহেতু কথা উঠলো, ক্যান্সার সম্পর্কে তো আসলে নানা মনে নানা ধারণা রয়েছে, কিংবা এই 2022 সালে দাঁড়িয়ে অনেকে বলতে কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে ক্যান্সার একটি জীবাণু এবং সেটি একটি ছোঁয়াচে রোগ, এরকম কি আপনারা কখনো শুনতে পান? না, এটা তো হর হামেশাই আমরা শুনি, কারণ হয়েছে ক্যান্সার সম্পর্কে মানুষের কোনো স্পষ্ট ধারণাই নেই। ক্যান্সার জিনিসটা কী, কেন হয়, ক্যান্সার কোনো জীবাণু দিয়ে হয় না। শরীরের যে ডিএনএ আছে, যে জিন আছে, তারা নির্দিষ্ট কিছু কাজ করে শরীরের সেলের জন্যে, ওদের মধ্যে মিউটেশন হয়। মিউটেশন বলে পরিবর্তন। পরিবর্তন কেন হয়, শরীরের যে জিনগুলো আছে সেগুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকে, কতগুলি আছে দুষ্ট জিন যারা ক্যান্সার হওয়ার জন্যে তারা দায়ী, আর কতগুলি আছে ভালো, সেগুলিগুলো টিউমার সাপ্রেসার জিন, একটা ব্যালেন্স থাকে। যখন সেই ভালো জিনগুলি বা টিউমার সাপ্রেসার জিন যখন নাকি আপনার ওরা দুর্বল হয়ে যায় বা ডিলিট হয়ে যায় বা অকিছু হয়ে যায়, তখন ওই আপনার যেগুলি ক্যান্সার হওয়ার জিন, প্রোটোক্যান্সার যেগুলি, ওগুলো কিন্তু পরবর্তী সময়ে
ক্যান্সারের রূপ ধারণ করে। স্যার, আমরা ক্যান্সার সম্পর্কে অজ্ঞতা বা ক্যান্সার সম্পর্কে বিস্তারিত শুনছিলাম, আবারও একটু জানতে চাইবো আপনার কাছে। যেটা বলছিলাম যে দেখেন, ওই জিনের মধ্যে যখন নাকি চেঞ্জ হয়ে যায়, সেলের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেল শরীরের কিছু নিয়মকানুন আইনকানুন মেনে চলে। যখন তার মধ্যে পরিবর্তন হয়, তখন তারা সাইকোপ্যাথের মতো আচরণ করে, অ্যাবনর্মাল। তারা কোনো আইনকানুন মানে না। সেলের নির্দিষ্ট নিয়ম আছে যে ও এতদিন পর্যন্ত তার সেল সার্কেল হবে, তারপরে সে মরে যাবে, এবং নির্দিষ্ট পরিমাণ সেল হবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। ক্যান্সার সেলের এই সকল নিয়মকানুন মানে না। তারা অসংখ্য সেল অনিয়ন্ত্রিতভাবে তৈরি হতে থাকে, এবং এই পিণ্ড যখন হয়, তখনই আমরা দেখি সেটা টিউমার হিসাবে আমরা ওদেরকে দেখতে পাই। এবং ওরা শরীরের এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, শরীরের বিভিন্ন টিস্যুকে তারা নষ্ট করে। তারপরে হলো যে মানুষকে আস্তে আস্তে একদম নিঃশেষ করে ফেলে। ক্যান্সার চায় মানব জাতিকে ধ্বংস করতে, আর মানুষ এই ক্যান্সারের বিরুদ্ধে তাদের সকল শক্তি প্রয়োগ করে মানুষ যাচ্ছে ক্যান্সারকে ধ্বংস করতে। এই যে দুটো শক্তি, এই শক্তির মধ্যে সেই আদিকাল থেকে চলে আসছে একটা বিরাট লড়াই, দৈত্য আর মানুষের মধ্যে যেরকম হয়। এবং আপনি দেখবেন নিত্য নতুন কিন্তু আবিষ্কার হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ঔষধ, বিভিন্ন ধরনের চিকিৎসা। তবে আমরা তো ক্যান্সারের সাথে কথা বলতে পারবো না, আমরা মানুষের সাথে কথা বলি, আমরা আপনার সাথে কথা বলছি। চিকিৎসকরা আসলে বর্তমান সময় দাঁড়িয়ে আসলে ক্যান্সার প্রতিরোধের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে এই সময়? দেখেন, এই দেশে, আমাদের দেশের চিকিৎসকরা বিভিন্নজন বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। আমাদের যে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, সেখানে আমাদের যে পরিমাণ রোগী আসে, তার প্রায় 56% হেড এন্ড নেক ক্যান্সারের রোগীরা আসেন। এবং সেই ক্যান্সারের রোগীদেরকে কিন্তু আমরা বিনে পয়সায় চিকিৎসা করে দেই। আচ্ছা, বাইরে যে চিকিৎসাটা করতে 5-6 লাখ টাকার মতো লেগে যায়, সেই চিকিৎসাটা অলমোস্ট বিনে পয়সায় আমরা করি। শুধু করে এখানেই শেষ করি না, অনেক রোগীর আছে অপারেশন করে দেই, অপারেশনের পরে, যেমন ধরেন জিহ্বার ক্যান্সার, আমি 6-8 ঘন্টা লাগে অপারেশন করার পরে, পরবর্তী সময়ে স্টেজ 4-এর ডিজিজ, পরবর্তী সময়ে তার রেডিয়েশন কেমোথেরাপির দরকার, যেটা আমাদের এখানে অ্যাভেলেবল না। বাইরে গেলে সরকারি হাসপাতাল থেকে অনেকে নিতে পারে, অনেকে লম্বা লাইনের জন্য পারে না, তখন আবার রোগ চলে আসে, তখন তাদের প্রাইভেট নিতে হয়। প্রাইভেট বেশ কস্টলি, প্রায় 1.5-2 লাখ টাকা। আমরা তখন ওই রোগীদেরকে কী করি, আমাদের একটা ফাউন্ডেশন আছে, আমাদের বন্ধুদের মিলে হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন, ওই রোগীগুলিকে 50,000-1 লাখ করে টাকা দিয়ে যে আপনারা চিকিৎসাটা কমপ্লিট করেন। একদিকে সরকারি হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসা করে দিচ্ছি, আবার আমার ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি। এই রোগীগুলো যখন ভালো হয় চিকিৎসা নিয়ে, যখন বাড়িতে যায়, তখন তাদেরকে কাউকে আমরা পুনর্বাসনের জন্য মুদি দোকান দিয়ে দিই, কাউকে আপনার গাভি কিনে দিই যাদের দুধ বিক্রি করে চলতে পারে, কাউকে আমরা অটোরিকশা কিনে দিই। যে সকল গরিব মানুষ যাদের মেয়ের বিয়ে হচ্ছে না, তাদের বিয়েতে আমরা টাকা দিই। অনেক রুগীকে আমরা কেমোথেরাপির জন্য টাকা দিই। এই পর্যন্ত গত 4-5 বছর আমার ফাউন্ডেশন প্রায় 30 লক্ষ টাকা দিয়েছে শুধু এই সকল পারপাসে। এবং কতজন ক্যান্সার রোগীর চিকিৎসা করতে পেরেছেন এই পর্যন্ত? আমরা যে টাকা, শুধু টাকাই দিয়েছি প্রায় আপনার 50-60 জন, কারণ প্রত্যেকে আমরা টাকা দিই 40-50-1 লাখ করে। ক্যান্সার রোগী কিন্তু 1,000-2,000 টাকায় কিছু হয় না, 1,000-2,000, 5,000-10,000 করে আমরা প্রতি বছর ঈদের সময়, 2 ঈদে ওদেরকে টাকা দিই, ঈদের খরচ হিসাবে, বা তাদের যখন বিপদ আপদ হয় তখন তাদেরকে আমরা অল্প করে টাকা দিই। সেটা একটা বিষয়, কিন্তু যখন নাকি তাদের চিকিৎসা বা রিহ্যাবিলিটেশনের জন্য, তখন টাকা আমাদেরকে অনেক বেশি টাকা দিতে হয়। এবং এটা কিন্তু একটা চলমান প্রসেস। আমাদের এই হাসপাতাল এবং আমাদের যে ফাউন্ডেশন, ক্যান্সার ফাউন্ডেশন থেকে আমরা যেটা করছি, বিভিন্ন জায়গায় আমরা ফ্রি ক্যাম্প করতে যাচ্ছি, সেখানে মানুষকে বিনে পয়সায় চিকিৎসা করছি, সেখানে অ্যাওয়ার করার চেষ্টা করছি যে আপনারা ধূমপান করবেন না, অ্যালকোহল পান করবেন না, পান, সাদা জর্দা এগুলো খাবেন না, তাহলে আপনারা ক্যান্সার থেকে ভালো আসবে। এবং যদি ক্যান্সার হয়ে যায়, সাথে সাথে চিকিৎসকের কাছে যাবেন, বিভিন্ন ধরনের কুচিকিৎসা, ভুল চিকিৎসা করে নিজের জীবনকে বিনষ্ট না করে আপনারা সরাসরি হাসপাতালে চলে যাবেন। এই দেশে ক্যান্সারের চিকিৎসা সম্ভব, এবং ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা যায়, ক্যান্সার থেকে ভালো হওয়া সম্ভব। যে সকল স্টেজ 4-এর ক্যান্সার, যেগুলিকে আমরা অপারেশন করে রেডিয়েশন দিতে পেরেছি, সেগুলি 5-7 বছর ধরে আমার অসংখ্য রোগী বেঁচে আছে, তার মানে এই ইনফরমেশনগুলো আমাদের মানুষের কাছে আমরা
দিচ্ছি। এই যে একটা লাইন বললেন যে ক্যান্সারের চিকিৎসা এই দেশেই সম্ভব, অনেকের ধারণা কিন্তু সেটি না, হ্যাঁ, যে কারণে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। আপনি স্পষ্টভাবে কি বলতে চান? স্পষ্টভাবে বলতে চাই, এদেশে ক্যান্সারের চিকিৎসা সম্ভব এবং আমরা এদেশে ক্যান্সার করছি। দেখেন, তার একটা ছোট্ট উদাহরণ আমাদের খুব সামনে, করোনার সময় মানুষ কিন্তু দেশের বাইরে যেতে পারেনি, তখন কিন্তু সবার চিকিৎসা আমাদেরকে করতে হয়েছে এবং অনেক জটিল ক্যান্সারের চিকিৎসা যারা যেতে চেয়েছিল আমাদের কাছে বলেছে, স্যার আমরা তো এখন যেতে পারছি না, এখন আমরা বাধ্য, এখন কি করতে, তখন তো আমাদের চিকিৎসা করেছে এবং তারা বেঁচে আছে, ভালো আছে, এবং এটা তো সম্ভব। আর সব মানুষ তো বাইরে যেতে পারবে না। আপনি দেখেন, খুব অল্প সংখ্যক রোগী, আপনি রোগী যদি ধরেন 100% রোগী চিন্তা করলে সেখানে 5% রোগী সেখানে যেতে পারবে, তার বেশি যেতে পারবে না। আপনি গিয়েছেন কি না, গেলে দেখবেন যে সেখানে যাওয়ার যে কষ্ট, যাওয়ার যে ব্যয়, চিকিৎসা নেওয়ার যে পেরেশানি এবং চিকিৎসা নিয়ে আসার পরে ফলোআপে যাওয়ার পরবর্তী সময়ের যে সক্ষমতা বা অসুবিধা বা ইন বিটুইন যে কোনো অসুবিধা হলে তখন আবার সেই আমাদের কাছে এসে সাহায্য নেওয়া, অনেক রকম সমস্যা। সেই জন্যে এখানে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে হয় কি, রোগীটা একদম কমপ্লিট ট্রিটমেন্ট পেতে পারে, যে কোনো সময় এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারি। সুতরাং এই দেশেই সম্ভব। এবং আমাদের অনেক মানুষ জানে না, আপনি যেটা বলছেন যে অনেক মানুষ জানে না যে এই দেশে ক্যান্সারের চিকিৎসা হয় কি না, চিকিৎসা আছে কি না, চিকিৎসায় মানুষ ভালো হয় কি না। অনেকের ধারণা ক্যান্সার সো আছে, আমার পুরনো ডাক্তার একটা রোগী এখনও বেঁচে আছেন, গলার ক্যান্সারের অপারেশন করেছিলাম প্রায় 6 বছর আগে, ওনার শ্বাসনালীর ক্যান্সার হয়েছিল বোকাল কর্ডে, তারপরে আমরা যখন ওটা কেটে দিই তারপরে ওনাকে আমরা স্পিকিং বাল্ব দিয়ে দিই, উনি কথা বলতে পারেন। ওনার একটা মুদি দোকান ছিল, সেই মুদি দোকানটা উনি চালাতেন, পরবর্তী সময় আস্তে আস্তে ওনার সেই দোকান ওনাকে বন্ধ করতে হয়েছে। কেন, মানুষের ধারণা ছিল যে এখান থেকে যদি কিছু তারা সওদা কিনে তাহলে হয়তো তাদেরও ক্যান্সার হতে পারে। আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা 2-3 বছর চালিয়েছি, জিটিভিতে আপনারা জানেন, ফাইট উইথ ক্যান্সার, সেখানে মানুষকে অ্যাওয়ার করতাম এবং আমাদের দেশের যথেষ্ট বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ আছেন, প্রাণগোপাল স্যার থেকে শুরু করে অনেককেই আমরা সেখানে এনেছি মানুষকে এওয়ার করার জন্যে। আমি যখন ওই ফ্যামিলিকে বললাম যে আপনি একটু আমাদের কাছে একটু আসেন, আপনি যে ভালো আছেন, 6 বছর ধরে ক্যান্সার থেকে মুক্ত আছেন, এই কথাটা আপনি বলেন। একজনের কথা, যার গলায় আপনার স্পিকিং বাল্ব লাগাতে হয়েছিল এবং পরবর্তীতে অনেকে চায়নি যে তার দোকান থেকে কিছু কিনুক, তাদের ধারণা হয়েছিল যে তাদেরও বোধহয় ক্যান্সার হবে, তারপর তো ওনাকে যখন নাকি আমি বললাম যে আপনি আমাদের ওই ইয়েতে ফাইটিট ক্যান্সারে আপনি এসে বলেন মানুষকে যে আমরা আপনাকে শ্বাসনালীর ক্যান্সারের অপারেশন করেছি, আপনি ক্যান্সার থেকে মুক্ত আছেন এবং আপনি আপনার বোকাল কর্ড না থাকার পরেও আপনি কথা বলতে পারছেন, আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন, তখন ওনার মেয়ে জানালো যে স্যার আমাদের দোকানটা প্রায় বন্ধের উপক্রম, মানুষ সাধারণত চায় না ভয়ে, আমাদের বাসায় আত্মীয় স্বজনরা আসে না স্যার, আমার কয়েকটা বিয়ে সম্বন্ধ এসেছে স্যার, সেগুলো ভেঙে গেছে যখন আমার বাবার ক্যান্সারের কথা শুনেছে, আমরা যদি পাবলিকলি স্যার বলি এই এলাকায় হয়তো আমাদের মহল্লা ছাড়তে হবে। মানুষের মধ্যে কী ধরনের অন্ধ এবং ভুল ধারণা, কারণ ক্যান্সার কোনো সোয়াচে রোগ না, ক্যান্সার হয় মিউটেশন জিনের কারণে। ক্যান্সারের রোগীর সাথে থাকলে আপনার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই, ক্যান্সার কোনো শ্বাস প্রশ্বাস থালা বাটি বাসন খাবার থেকে কোথাও অন্য জায়গায় সংক্রমিত হওয়ার সুযোগ নাই, কারণ এটা তো সংক্রমিত ডিজিজ না। এবং অনেকের ধারণা কোনো জীবাণু দিয়ে হয়, ক্যান্সার কোনো জীবাণু দিয়ে হয় না, এবং এই ভুল ধারণাগুলো এখন আমাদের মাঝে কাজ করছে এবং সেটার জন্য আপনারা সচেতনতা তৈরি করছেন। আমরা সচেতনতা তৈরি করতেছি বিভিন্নভাবে, রেডিও টেলিভিশন বলেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করছি, তারপরে বিভিন্ন এলাকায় যখন যাই লিফলেট বিতরণ করি মানুষের সাথে, ওখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আমরা মত বিনিময় করি, আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এবং আমরা চাই আমাদের দেশের মানুষ ক্যান্সার সম্পর্কে অবহিত হোক এবং ধূমপান থেকে শুরু করে পান সাদা জর্দার থেকে তারা বিরত থাকুক, এবং কোনো কারণে হয়ে গেলে তাদের উচিত অতি সত্বর হাসপাতালে আমাদের ডাক্তারদের কাছে তারা আসুক। স্যার, এখানে একটা ব্যাপার জানতে চাইবো, আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে যদি প্রাথমিকভাবেই চিকিৎসা শুরু করা যায়
সেটা সুস্থ হওয়া সম্ভব। তো যদি আমি ধরি যে আমার কোনো প্রবলেম হচ্ছে, আমি কখন বুঝব যে আমি আপনাকে দেখেন ক্যান্সার আপনাকে সময় দিবে। জিহ্বার ক্যান্সার হলে সেখানে একটা ঘায়ের মতো হয়, ব্যথার মতো হয়, এবং জিহ্বার রোগীরা এই সকল নিয়ে বিভিন্ন চিকিৎসকের যায়, অন্তত 6 মাস পরে আমরা তাদেরকে পাই। আচ্ছা, তখনও তারা T1-এ থাকে, স্টেজ 1-এ থাকে, এবং স্টেজ 1 স্টেজ 2-তে আমরা বলি যে এগুলি নিরাময়যোগ্য অপারেশন। অনেক ক্যান্সার আছে এগুলি প্রাথমিক পর্যায়ে নিরাময়যোগ্য। নাক কান গলার ক্ষেত্রে কি কি লক্ষণ খুব স্বাভাবিকভাবেই দেখা যায়? দেখেন একটু অর্গান, যেমন ধরেন যে শ্বাসনালীতে হয় তার শ্বাসের কষ্ট হয়, চেঞ্জ অফ ভয়েস হয়, যদি তার জিহ্বায় হয় তার খেতে কষ্ট হয়, ব্যথা হয়, নাকে হলে নাকে শ্বাস নিতে কষ্ট হয়, নাক দিয়ে আপনার রক্ত আসে, তারপরে যদি থাইরয়েডে হয় থাইরয়েড ফুলে যায়, থাইরয়েডের এখানে টিউমারের মতো হয়, অনেক সময় ব্যথা হয়, গলার মধ্যে এরকম ফুলা নিয়ে আসে। তো অর্গান বেসিস কোথায় হচ্ছে সেই অনুযায়ী তার উপসর্গগুলো দেখা দেয়। স্যার, আপনাদের একটি ফাউন্ডেশনের কথা বলছিলেন, হেড অ্যান্ড নেক ক্যান্সার ফাউন্ডেশন, এবং সেখানে আপনারা কজন রয়েছেন এবং সেটি কবে শুরু করেন? এইটা আমরা 16 সালের ডিসেম্বর মাসে শুরু করি। আমার যারা বন্ধু আছেন তার মধ্যে প্রথমে আমরা 9 জন, যেটা আমরা কবি কার্যকরী কমিটি সেই এসির 9 জন নিয়ে আমরা শুরু করি। তার পরবর্তী সময়ে এখন প্রায় 40-এর উপরে আমাদের সদস্য সংখ্যা, বেশিরভাগই হলো আমার বন্ধু বান্ধবরা এবং আমার কলিগ আছে। আপনাদের কর্মসূচিগুলো কি হচ্ছে? আমাদের মেইন কর্মসূচি হলো যে ক্যান্সারের রোগীদের পাশে দাঁড়ানো। আচ্ছা, স্ট্যান্ড বিসাইড দ্য ক্যান্সার পেশেন্টস, এটা ব্যক্তিগত উদ্যোগে আপনারা ফান্ড? এখন পর্যন্ত আমার বন্ধুরাই দিয়ে যাচ্ছেন, যারা এর সাথে জড়িত আছেন, প্রথম দিকে 9 জন, তারপরে এখন যারা আছেন বেশ ভালো সাহায্য ওনারা করছেন। আপনারা সবাই কি ডাক্তার? না, আমরা সবাই ডাক্তার না, সেখানে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কিছু ব্যবসায়ী আছেন, কিছু আছেন যারা ইয়েতে আমলা আছেন, বিভিন্ন ক্যাটাগরির লোক আপনাদের। আমরা শুনেছি অনেকে 50 লক্ষ টাকাও ডোনেট করছে। হ্যাঁ, ওইরকম করে, আমাদের এরকম আছে, আমাদের বন্ধুরাই আছে, আমাদের 2 জন বন্ধু আছে, তারা এরকম আমাদের টাকা দিয়েছেন, নাম বলতে নিষেধ করে ওরা। তো আপনারা মিলে মানিকগঞ্জে একটি মানে 4.5 বিঘার উপর আপনারা একটা হসপিটাল করতে যাচ্ছেন, হ্যাঁ সেটি নিয়ে একটু শুনি। আমরা এই মানিকগঞ্জের মিত্রা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা প্রায় 4.5 বিঘার মতো জায়গা আমরা কিনেছি, এবং সেখানে এই মাসেই আমরা একটা কনস্ট্রাকশনে যেতে চাচ্ছি। এবং আমাদের মেইন টার্গেট হলো যে যারা গরিব তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করা, আর যারা চিকিৎসা অর্থবান তাদেরকে সহনীয় মূল্যে চিকিৎসা করা। তাহলে গরিব মানুষ কী করে ফ্রি চিকিৎসা পাবে? যারা অর্থবান, যারা টাকা দিয়ে চিকিৎসা করবেন, তাদের যে জেনারেটিং ফান্ড হবে সেখান থেকে আপনার গরিব মানুষের চিকিৎসার টাকাটা হসপিটাল পাবে, কিন্তু রোগী পাবে ফ্রি ট্রিটমেন্ট। হসপিটাল চালাতে হলে তাদের বিল, স্টাফ সব কিছু খরচের জন্য আমাদের ওই পার্টটা থাকবে, কিন্তু এটা নন প্রফিটেবল, এখানে কেউ লাভ করতে পারবে না। এবং এখান থেকে যে পয়সা হবে বা তার অ্যাসেট হবে, কেউ আমাদের যারা আছেন কেউ এখান থেকে কিছু নিতে পারবে না। এইটা হলো আমাদের গঠনতন্ত্রের মধ্যে ওইভাবে করা আছে, কেউ কোনো লাভবান হতে পারবেন না। এতে লাভটা কী হয়েছে আপনাকে বলি, অ্যাডভান্টেজটা হয়েছে যারা লাভের আশা করে তারা আসে না, যারা শুধু দিতে পারে তারাই শুধু আমাদের সাথে আসে, কারণ জানে এখান থেকে লাভ করার কোনো সুযোগ নাই। এবং ওরা মোটামুটি সবাই প্রতিষ্ঠিত, তাদের ওই রকম লাভ করার কোনো দরকারও আসলে এখান থেকে নাই। আর যে কথাটা বলছিলাম আমরা, দেখেন আমরা এই দেশের মানুষ হিসেবে আমাদের কিছু উচিত এই ধরনের অসহায় দরিদ্র মানুষের পিছনে দাঁড়ানো, কারণ যখন ক্যান্সার হয় তখন মানুষ মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে তারা একদম নিঃস্ব হয়ে যায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের খুব দরকার, কারণ এটা অত্যন্ত গুরুতর একটা ডিজিজ, কিন্তু সঠিক সময়ে চিকিৎসা করলে সেই বিপদ থেকে, সেই মৃত্যুর খাত থেকে তারা ফিরে আসতে পারে। সুতরাং সেটার জন্য আমাদের সবার চিকিৎসা করা উচিত, এবং আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে যদি একটা মানুষের উপকার করতে পারি, আমি মনে করি সেটা একটা জীবনের জন্য অনেক বেশি বড় মূল্যবান। এবং সেই টার্গেট থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি টু ডু সামথিং ফর দ্য পিপল। আমাদের কিছু করার দায়িত্ব সবার আছে, সেই জন্য আমি সবাইকে বলি আপনারা ক্যান্সার রোগীর পাশে দাঁড়ান। টাকা দেওয়ার পরে আসতে পারে না, কারণ তাকে নিয়ে আসার লোক নাই,
তখন অনেক সময় আমাদেরকে যেতে হয়, ওদেরকে দেখে আসি, ফলো আপ করে আসি, তাদের সাথে কথা বলি, তাদেরকে অনেক সময় গিফট দেই, তারা খুব খুশি হয়, তারা তাদের আমাদেরকে যে কী ধরনের ওরা আতিথ্য করে এটা আমার সাথে একদিন আপনি গেলেই শুধু বুঝতে পারবেন অন্তর থেকে তাদের যে ভালোবাসা। আমরা গাইবান্ধায় যে ছায় একটা বাসায় আমরা গিয়েছিলাম, ওটা দেখলাম যে হাত কাটা তার লোকটা, তার বাসায় যখন আমরা বললাম যে খাবো না, তার স্ত্রী প্রায় কেঁদে দিল, বললো স্যার আপনার জন্যে আমরা রান্না করেছি। এবং সে তার জমির চাল দিয়ে যে পোলাও রান্না করে তার মুরগি, সেটা আই স্টিল রিমেম্বার, ইট ওয়াজ সো টেস্টি। আমি এখনও মনে করি যে ওই বাসায় না খেলে আসলে তার শুধু কষ্টই হতো না, আমি খাবারটাও মিস করতাম। স্যার, এই যে আপনারা এত ব্যস্ত ব্যস্ত মানুষরা এই কাজে নিয়োজিত আছেন, এই যে ফলো আপের জন্য তো আসলে সময় বের করা দরকার, এই ব্যস্ততম সময় সেটা কীভাবে সম্ভব? আমি আবার আমার স্যারকে কোট করি, প্রাণকুমার স্যার বলেন যে যার বেশি, যে বেশি ব্যস্ত তার সময় বেশি, যে অলস তার সময় নাই। আপনি যদি চান যে আপনি এই কাজটা করতে চান, আপনার যত ব্যস্ততাই থাকুক তার মধ্যেও আপনি এই কাজটা করতে পারবেন, সময় বের করে নিতে পারবেন। আপনার ইচ্ছা, ইচ্ছা দরকার, আপনার মন পড়ে আছে আপনি রামুতে ওই রোগীকে দেখতে যাবেন, যত ব্যস্তই আপনি হন না কেন আপনি সেখানে টাইম করে যেতে পারবেন, আপনার ইচ্ছা দরকার। আর ব্যস্ত আজকালকার পৃথিবীতে সবাই ব্যস্ত, সেই ব্যস্ত হওয়ার পরও আমরা আমাদের সকল কাজই করছি এবং এটা আমার এই ব্যস্ততারই একটা পার্ট। স্যার, আপনার বর্তমান পরিবারে কে আছে? আমার বর্তমান পরিবারে আমার স্ত্রী আছেন, আমার দুটো ছেলে আছে, তারপরে আমার মেয়ে আছেন, এবং আমার ছেলে ইদানিং বিয়ে করেছে, আমার ছেলের বউ এখন আমার ফ্যামিলির সদস্য। স্যার, আপনার নিজের ব্যক্তিগত জীবন এবং আপনার কাজের যে জীবন, পেশাগত জীবন, সেগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনের দিনগুলোতে আপনি কীভাবে নিজেকে দেখেন? সামনের দিকে দেখেন, আমি মনে করি যে আমার এই যে বেড়ে ওঠা এবং এই পর্যায়ে উঠে আসা, এটার পেছনে আমার নিজের পরিশ্রমের সাথে আমার অনেকগুলো লোকের অবদান আছে, আমার পরিবার থেকে শুরু করে দেখেন আমার স্ত্রী সন্তান থেকে শুরু করে অনেক মানুষ, আমার শিক্ষক বন্ধুবান্ধব অনেকের অবদান আছে এবং আল্লাহর মেহরবানি আছে। আমাকে যেই ব্লেসিংটুকু আল্লাহ করেছে মানুষের জন্য কিছু করার, আমি সেইটুকু যদি না করি তাইলে আমার এই ব্লেসিং যদি আল্লাহ তুলে নেয় তখন কিন্তু আমি আর কেউই না। সেজন্য আমি চেষ্টা করছি মানুষের জন্যে আমার কিছু করা দরকার এবং কিছু করা উচিত, এবং সেই কাজটাই আমি করে যাচ্ছি। ভবিষ্যতে আমি ওই হসপিটালটা যদি হয়ে যায় সেখানে আমরা মানুষের সেবা দিতে চাই, এবং দেখেন ইচ্ছে করলে আজকাল যে ক্যান্সারের যে চিকিৎসা যে ব্যয়বহুল, সেই ব্যয়টাকে কিন্তু আপনি যদি প্রফিট না করেন, আপনি যদি সত্যিকারে চান সেটাকে কিন্তু আপনি 50% রিডাকশন করে নিয়ে আসতে পারেন। তাহলে আপনাকে চাইতে হবে যে আপনি কি চান, সেই চাওয়াটা হলো আপনার সবচেয়ে বেশি জরুরি, এবং সেটা মনে প্রাণে আপনি চান কি না। আমরা সেটাই চাই, আমরা চাই ক্যান্সার চিকিৎসাটাকে সহজলভ্য করা, মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা, যারা অসহায় তাদেরকে ফ্রি চিকিৎসা করে দেওয়া, এবং যাতে করে ক্যান্সার না হয় সেই জন্য মানুষকে সচেতন করা, এবং হয়ে গেলে যেন অতি সত্বর তাদেরকে ডায়াগনোসিস করে চিকিৎসার আওতায় নিয়ে আসা যায়, সেই চেষ্টাটা করে যাওয়া। শুধু আমি একা না, আমি সবাইকেই বলি আপনারা সবাই এই কাজে আগে এসুন, এগিয়ে আসুন, ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ান, কারা তারা অসহায়। আপনার অর্থ থাকলেও যার ক্যান্সার হয়ে যায় সে মানসিকভাবে অসহায় যায়। কালকে আমার কাছে একজন ধনী লোক এসেছিলেন, উনি শেষ পর্যন্ত এক পর্যায়ে কিন্তু কেঁদে দিয়েছেন, কিন্তু তারপরে আমি বিশ্বাস করি স্টেজ 3-4 হওয়ার পরেও সেই রোগীদেরকে আমরা অপারেশন করে দিয়েছি, তারা আজ থেকে 5 বছর, 6 বছর, 7 বছর ধরে বেঁচে আছে। পুরো জিহ্বা কাটার পরে যখন নাকি আমরা হাতের পায়ের মাংস দিয়ে রিপ্লেস করে দেই, সেই রোগীরা কিন্তু কথা বলতে পারে, খেতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। সুতরাং চিকিৎসা মানুষকে নতুন জীবন দিতে পারে। জি অবশ্যই, এবং আপনাদের মতো মানুষরা যদি আমাদের পাশে থাকে আমাদের সাহস অনেক বেড়ে যাবে, এবং আপনাদের মতো চিকিৎসক এবং ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষদের জন্য আমাদের সশ্রদ্ধ সালাম। স্যার, আজকে সকালটিকে এত সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে এবং দর্শকদেরকে এবং এই কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য।
এবং আমি কিছু কথা বলতে পেরেছি, যদি মানুষের কাছে পৌঁছে তাহলে কিছুটাও যদি লাভ হয়, আমি মনে করি সেটাই আমার জন্য একটা বড় পাওয়া। কারণ মানুষের জন্য মানুষ হিসাবে কিছু করার দায়িত্ব আপনার সবার আছে। অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ।